আমাদের ছোট্ট একটি ক্লাব পিভিসি, এটা টাড়ুই গ্রামের একটা ক্লাব পিভিসি ক্লাব। আমরাই উদ্যোগ, এটাই আমাদের উদ্যোগ বা পরিকল্পনা বা কোনো কিছু দেবো মানুষকে বা মানুষের পাশে দাঁড়াবো, এইটা ইচ্ছা আমাদের বহুদিন ধরেই ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যেটা আমরা দেখছি যে করোনা ভাইরাস, যেটাকে প্রতিরোধ করার জন্য একমাত্র যেটা বারবার সকলেই বলছে যে মাস্ক স্যানিটাইজার ব্যবস্থা ব্যবহার করার জন্য, যে বাইরে গেলে অবশ্যই মাস্ক পরুন, কারণ মাস্ক পরে থাকলে একজন ব্যক্তি সে যদি করোনা সংক্রামিত হয়ে থাকে তাহলে অন্য কারো শরীরে সে ছড়াতে পারবে না, অন্য কারোর কাছে সে ভাইরাসটা যাবে না। আর সাবান এবং স্যানিটাইজার ইউজ করার জন্য বলছি, তাই আমরা এই উদ্যোগ নিয়েছি, এটা আমাদের প্রথম উদ্যোগ। কিন্তু আমরা আমাদের এই প্রোগ্রামকে আরও এগিয়ে নিয়ে যাবো, পরবর্তীকালে আমরা মানুষের পাশে থাকার জন্য আরও কিছু দেওয়ার চেষ্টা করবো। আজকে কজনের মানুষের পাশে ত্রাণ সামগ্রী তুলে দিলেন? আমরা আজকে তাড়ুই এবং দশঘড়া গ্রাম মিলিয়ে কাপসিটের কিছুটা অংশ মোটামুটি আমরা সডেরেক বা 200 মানুষের হাতে আমরা তুলে নিয়েছি। এর মধ্যে আমাদের ছিল সাবান, স্যানিটাইজার, মাস্ক এবং বাচ্চাদের জন্য বিস্কুট এবং চিড়ে। এবং মানুষকে আমরা এটাও বলেছি যে এগুলো কিভাবে ব্যবহার করতে হবে বা এদের গুরুত্বটা কি। এরপরেও আপনারা আরো এগিয়ে যান, এরপরে আমরা আমাদের উদ্যোগ আছে সবজি থেকে শুরু করে মানুষের পাশে দুস্থ মানুষদের, মানে বিশেষ করে পিছিয়ে পড়া মানুষদের পাশে যে দাঁড়ানো, সবজি বা চাল আমরা দেওয়ার ব্যবস্থা করব। এবং সামনে বর্ষা আসছে, বর্ষাকালে আমাদের এখানে একটা প্রকোপ দেখতে পাওয়া যায় মশা বা মাছি, তার জন্য আমরা ক্লাব থেকে একটা উদ্যোগ নিয়েছি যে আমরা ব্লিচিং বা স্প্রে করার জন্য কিছু ব্যবস্থা করব, যাতে মশার উপদ্রবটা কিছু কমে। কারণ এই মশা থেকে অনেক সময় ডেঙ্গি জ্বর যেটা হয়ে থাকে, যেটা অনেকের এই করোনা ভাইরাসের মতো যেটা প্রাণঘাতী, অনেক সময় মানুষের জীবনও কেড়ে নেয়, সেই নিয়ে আমরা মানুষকে সাবধান করব। এবং তার প্রোগ্রাম হয়তো আমরা বর্ষা আসার আগেই বা বর্ষার মাঝামাঝি সময়ে জল মানে এখানে সেখানে যেখানে জল জমে যায় যেই জায়গাতে মশার উপদ্রব হতে পারে সেই জায়গায় আমরা এগুলো স্প্রে করবো বা ব্লিচিং ছড়াবো আমাদের গ্রামকে বা আমাদের গ্রামের আশেপাশের জায়গাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। আপনার নাম? আমার নাম হচ্ছে হিরুবাইন, আমি টিভিবিসি ক্লাবের একজন সদস্য। এবং আমার পাশে আরও আমার দুজন সদস্য রয়েছে, কার্তিক সাঁতরা এবং ওইদিকে রাজকুমার গুই রয়েছে, মনসা রায় এবং চন্দন থেকে শুরু করে রাহুল, জিৎ এবং আমার ছোট ভাই কি নাম তোর, কৃষ্ণজিৎ। আমরা উদ্যোগ নিয়েছি এর মধ্যে একটি সাবান, স্যানিটাইজার এবং মাস্ক আছে, আপনারা ইউজ করতে পারবেন, ঠিক আছে। এখন সবসময় প্রত্যেক মানুষই বলছে যে বাইরে থেকে আসার পর সাবান দিয়ে হাত ধুন, কোথাও যাওয়ার পর স্যানিটাইজার হাতে ইউজ করুন, কারণ কি ওই করোনা ভাইরাস এটা নষ্ট হয়ে যেতে পারে। এবং মাস্ক ইউজ করতে বলছে, যে আমি আপনার সঙ্গে কথা বলছি একটা দূরত্ব বজায় রেখে যে কথাটা বলছি, কেন বলছে না দূরত্ব পরিস্থিতিতে স্যানিটাইজার মাস্ক সাবান একটা করে বিস্কুট আমরা আমাদের সাধ্যমতো আমরা প্রতিটা বাড়িতে বাড়িতে দিই, অবশ্যই স্যানিটাইজার অবশ্যই ব্যবহার করবেন এবং সুস্থ থাকবেন বাড়িতে, ঠিক আছে। নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়, সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।